بسم الله الرحمن الرحيم. ইব্রাহিম ইবনু মুনজির রহমাতুল্লাহি আলাইহি, আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার তিনজন লোক পথ চলছিল, তারা বৃষ্টিতে আক্রান্ত হল। অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ করে পাহাড় থেকে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎকাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে, এবং তার ওয়াসিলা করে আল্লাহর নিকট দুয়ো করো, তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দিবেন। তাদের একজন বলতে লাগল, হে আল্লাহ, আমার আব্বা আমা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশু পালন করতাম সন্ধ্যায়। যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। তখন আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি। তারপর আমি তাদের শিয়রে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো অসঙ্গত মনে করি। অথচ বাচ্চাগুলো আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হল। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এ কাজটি করে থাকি, তবে আপনি আমাদের থেকে পাথরটা খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাত বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে, আমি তাকে তার চাইতে অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম, অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু তা সে অস্বীকার করল যে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম। যখন আমি তার দুপায়ের মাঝে বসলাম, অর্থাৎ সম্ভব করতে তৈরি হলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে মাহর পর্দা ছিঁড়ে দিও না, অর্থাৎ আমার কুমারী সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছু সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করল আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দাও। আমি বললাম, ওই সব গরু ও রাখাল নিয়ে নাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এ কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম যে যদি আমরা জীবনে কোনোদিন কিছু নেক কাজ করে থাকি, তবে সে নেক কাজের প্রতিফল আল্লাহ আমাদেরকে অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। তাই আজকে থেকে আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় তিনি ভাই ও বোনেরা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।